নমস্কার স্টুডেন্ট মই ময়ুরী আর একটা গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো কিয়নো এইবার নগাঁওত যুবকৰ ৰহস্যজনক মৃত্যু কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হৈছে সানচলয় বিৰাজ কৰিছে সমগ্র নগাঁওত হয়বৰ আৰক্ষী চকীত উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হৈছে এই মুহূৰ্তৰ হে খবৰ জনাই আছো নগাঁওত যুবকৰ ৰহস্যজনক মৃত্যুক লৈ সানচলয় এজন যুবকৰ ৰহস্যজনক মৃত্যু হৈছে নগাঁওত আৰু ইতিমধ্যে জানিব পৰা মতে হয়বৰ গাঁও আৰক্ষী চকীত এক উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হৈছে স্থানীয় লোকসকল আহি উত্তপ্ত কৰা পরিস্থিতি উত্তপ্ত করে তোলা বলে জানিয়ে গেছে আর শতাধিক লোকে উত্তপ্ত করে তুলিছে আরক্ষী চকী এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর জানাই আছো মৃত আনন্দ মোহনের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ দিছে পরিয়ালর লোকে ইতিমধ্যে পরিয়ালর লোকে অভিযোগ উত্থাপিত করেছে আর নগাঁওত এই ঘটনা সংঘটিত হয়েছে আপনাদের টেলিভিশন স্ক্রিনত এই দৃশ্য প্রত্যক্ষ করেছে শ শ লোক উলাই অহা পরিলক্ষিত হয়েছে আর এই দৃশ্যাংশ আমি দেখাই আছো নগাঁওর হয়বৰ গাঁও আরক্ষী চকীর এই দৃশ্যাংশ দেখাই আছো উক্ত যুবকজন যখন ফটো আপোনালোকে দেখি আছে প্রত্যক্ষ করে আছে সেই যুবকজনের মৃত্যুর পিছতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আরক্ষী চকীত এজাহার দাখিল করেছে পরিয়ালর লোকে কিন্তু পরিয়ালর লোকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ উত্থাপিত করেছে আর ইতিমধ্যে স্থানীয় লোক সকলে দোষীক শাস্তি দাবি এনেদরে উত্তপ্ত করে তুলিছে হয়বৰ গাঁও আরক্ষী চকী শতাধিক লোকে উত্তপ্ত করে তুলিছে আরক্ষী চকী আপনাদের দেখি আছে টেলিভিশন স্ক্রিনত নগাঁওর হয়বৰ গাঁও আরক্ষী চকী উত্তপ্ত করে তুলিছে শ শ লোক উলাই আহিছে কিয়নো এজন যুবকৰ ৰহস্যজনকভাৱে মৃত্যু হৈছিল মৃত্যুৰ কাৰণ জানিব পৰা হোৱা নাছিল যাৰ বাবে পৰিয়ালৰ লোকে হত্যাকাণ্ডৰ অভিযোগ দিছিল ইতিমধ্যে আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে আৰু আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰা বুলি জানিব পৰা গৈছে দোষীক উপযুক্ত শাস্তিৰ দাবী তেনেদৰে লোকসকল ওলাই আহিছে তদন্তৰ দাবী কৰিছে স্থানীয় লোকসকলে যাৰ বাবে হয়বৰ গাঁও আৰক্ষী চকীত এক উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হৈছে এই সন্দৰ্ভত আমাৰ হাতত মন্তব্য আছে সেই মন্তব্য আপোনালোকক আগবঢ়াইছো ওই ইনজেকশন দেখে মার দিয়া হল রোশন আলী কিসকো মারা কেন নাম থা আনন্দ কুমার আনন্দ কুমার কব মারা কাল কাহাঁ পে উসকে দোকান কে সামনে কাহাঁ হ্যায় দোকান দোকান সলসলি সলসলি মে তো অভি আপ লোগ ইহাঁ পে আয়ে হ্যায় হমকো হিসাব চাহিয়ে হিসাব নেয়া হ্যায় কে লিয়ে আৰু আপোনালোকে শুনিলে প্ৰতিবাদকাৰীৰ মন্তব্য যিসকল লোক ওলাই আহিছিল সেই লোকসকলৰ মন্তব্য শুনিলে এক প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আৰু মন্তব্যত স্পষ্ট ৰূপত এই কথা প্ৰকাশ পাইছে হত্যাকাণ্ড বুলি এক অভিযোগ উত্থাপিত কৰা পৰিলক্ষিত হৈছে এক অভিযোগ আনিছে স্থানীয় লোকসকলে আৰু যাৰ বাবে এনেদৰে ওলাই আহিছে আৰক্ষী চকী উত্তপ্ত কৰি তুলিছে দোষীক উপযুক্ত শাস্তি দাবী কৰিছে স্থানীয় লোকসকলে নগাঁৱত এই চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে আৰু ইতিমধ্যে আনন্দ মোহন নামৰ যুবকজনের মৃত্যু হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ উত্থাপিত করেছে